আমার ভিতরে কতটা আছে কতটা নাই সেটা আমরা পরখ করব এইজন্য আল্লাহ তাআলা এটি আমাদেরকে দিয়েছেন কাফেরদের যে বৈশিষ্ট্য সেটা পরিষ্কার অতএব সেই বৈশিষ্ট্যের কোনোটি আমাদের মধ্যে আছে কিনা সেটি জেনে সেটাকে পরখ করে আমরা আত্মরক্ষা করব সেজন্য আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন মুনাফিকদের বৈশিষ্ট্যে সবচেয়ে বেশি আয়াত সবচেয়ে বেশি কথা আল্লাহ তাআলা ব্যয় করেছেন এই কোরআনে কারিমে যাতে করে একজন ইমানদারের মধ্যে মুনাফিকের যে সমস্ত মার্কা আছে বৈশিষ্ট্য আছে আলামত আছে সেগুলোর জন্য আমাদের মধ্যে না থাকে মোহতারাম হাজিরিন একদিকে ইমানদার একদিকে যার মধ্যে ইমান নেই বিশ্বাস নেই আল্লাহ তাআলার প্রতি ইমানের যে মৌলিক রুকুন আছে সেগুলোকে যে বিশ্বাস করে না তার বিষয়টিকে আল্লাহ তাআলা সবচেয়ে সংক্ষেপ করে বলেছেন সূরা বাকারার একেবারে শুরুতে মাত্র দুটি আয়াতে তাদের আলোচনা আল্লাহ সমাপ্ত করেছেন সূরায়ে কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাতে আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরা নাযিল করে কাফেরদের আলোচনার জবনিকা পাঠ করেছেন সমাপ্ত করে দিয়েছেন কিন্তু মুনাফিকদের আলোচনা করতে গিয়ে সূরা বাকারাতে আল্লাহ তাআলা 13টি আয়াত ব্যয় করেছেন যেখানে ইমানদারের আলোচনা করতে গিয়ে মাত্র 5টি কাফেরের আলোচনা করতে গিয়ে মাত্র 2টি আয়াত ব্যয় করেছেন সেখানে মুনাফিক সম্পর্কে এই দুইটা মিলে যা হবে তার চাইতেও বেশি অর্থাৎ 13টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন একইভাবে সূরা মুনাফিকুন এই সূরাটা সূরা কাফিরুনের মতো কোনো ছোট সূরা নয় যার কারণে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে খুলে খুলে মুনাফিকদের সম্পর্কে আলোকপাত করেছেন প্রথমত ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফেররা যতটা ভূমিকা রাখতে পারে এই মুনাফিক যারা দেখতে মুসলিম আসলে তাদের অন্তরে ঈমান লালন করে না তারা ঈমানদারদের জন্য মুসলমানদের জন্য গোটা বিশ্বের ঈমানদার এবং বিশ্বাসী মানুষদের জন্য কাফেরদের চাইতেও বড় হুমকি সে বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাবার জন্য দীর্ঘ আলোচনা করেছেন তাদের সম্পর্কে আর এর পাশাপাশি আমরা যারা মুসলিম দাবি করছি আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করছি আমাদের মধ্যেও মুনাফিকদের অনেক মার্কা আছে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকে সালাফ মুনাফিকের তিনটি মার্কা আছে তিনটি আলামত আছে তার মধ্যে থেকে একটি আলামত হলো ইদা হাদাসা কাযাব যখন সে কথা বলে মিথ্যা কথা বলে আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানত নষ্ট করে তার কাছে আমানতের কোনো মূল্য নাই কোন কথা কেউ বলেছে সেটাও আমানত কোন টাকা পয়সা কেউ দিয়েছে সেটাও আমানত আপনি কোন কোম্পানিতে চাকরি করেন আপনাকে পারিশ্রমিক দেওয়া হয় নির্দিষ্ট কয়েকটি ঘন্টা